আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব। তোমাদের নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমরা জানো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা ক্যাটাগরিতে মধ্যে মোট দিয়েছে একটি হচ্ছে অধ্যায় তিন থেকে এবং আরেকটি হচ্ছে অধ্যায় সতেরো পরিসংখ্যান থেকে এই দুই ক্যাটাগরি থেকে যে দুই পাঁচটা পাঁচটা করে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে এগুলো এখন আমি তোমাদের মাঝে আলোচনা করব প্রে শিক্ষার্থী যেহেতু সকল প্রশ্ন একসাথে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এজন্য আমি খণ্ড খণ্ড করে করার চেষ্টা করেছি তোমরা আস্তে আস্তে সুন্দর করে দেখে নিবা সংক্ষিপ্ত প্রশ্ন এক এ মাইনাস বি সমান ফোর এবং এবি সমান ষোলো হলে এ প্লাস বি এর মান এখন প্রে শিক্ষার্থী চলো আমরা অঙ্কটি শুরু করি এক নম্বর প্রশ্নটি হচ্ছে আগে আমরা তুলে নেই দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এবং এ বি সমান ষোলো ঠিক আছে এখন আমাদের অঙ্ক করতে হবে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার কিন্তু আমরা জানি আমরা জানি এ প্লাস বি তার হোল সমান এ মাইনাস বি তার হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি এটি হচ্ছে আমরা সূত্র জানি আচ্ছা এখন এ মাইনাস বি যেহেতু দেওয়া আছে ফোর আমরা ফোর বসিয়ে দিলাম প্লাস ফোর ইন্টু এ বি এর মান দেওয়া আছে ষোলো এখানে ষোলো বসিয়ে দিলাম তাহলে কী হলো চার চার ষোলো প্লাস চার ষোলো চৌষট্টি হয়ে গেল ঠিক আছে এখন এটা যোগ করলে হয় আশি আচ্ছা আমাদের যেহেতু এদিকে দেওয়া আছে কি এ প্লাস বি হোলিস্কোয়ার সমান আশি হল এখন এটাকে আমরা উভয় পক্ষে যদি বর বর্গমল করি তাহলে কি হয় এ প্লাস বি সমান কী হয়ে যায় প্লাস মাইনাস রুট ওভার আশি হয়ে যায় আর এই আশিকে ভাঙলে আমরা জানি হয় হচ্ছে প্লাস মাইনাস ফোর রুট ওভার ফাইভ হয় এটা কি করে হয় আমরা টু সাইডে খেয়াল করি এখানে আশিকে লসাগু যদি করি তাহলে হয় কত চল্লিশ এবং আবার দুইকে চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে হয় হচ্ছে বিশ আবার বিশকে দুই দ্বারা ভাগ করলে হয় দশ আবার দশকে দুই দ্বারা ভাগ করলে হয় আছে ফাইভ এখন এটা দুইটা দুইটা করে আমরা জানি জোড়াই জোড়াই একটি করে নিতে হয় তাহলে দুই দু সাইড আর রুট ওভার ফাইভটা এখানে থাকলো এই রুট ওভার ফাইভ তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত অতএব এ প্লাস বি এর মান চেয়েছিলো আমাদের যেটা এই যে এই এ প্লাস বি এর মান হয়ে গেল প্লাস মাইনাস ফোর রুট ওভার ফাইভ এটি হচ্ছে এক নম্বরের উত্তর দুই নম্বর অঙ্কটা হচ্ছে দেওয়া আছে আমরা এখানেও অঙ্কটা কি করব। দেওয়া আছে তুলে নেব ঠিক আছে আচ্ছা দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ প্লাসের সূত্রটা বের করে নিতে হবে তাহলে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোলিস্কোয়ার সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা হচ্ছে আমরা কী করেছি বের করে নিচ্ছি ঠিক আছে তাহলে এর মান কত দেওয়া আছে ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার প্লাস ফোর আচ্ছা এখানে কত পাঁচ পাঁচ পঁচিশ আর এখানে কত ফোর সমান হয়ে গেল কত উনতিরিশ ওকে আর এটা আমরা অতএব তুলে দিতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার এখন পরের লাইনটা যদি করা যায় এটা এরকম হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার হয় ঠিক আছে এখন এটা যদি রুট ওভার উনত্রিশ হয়ে যায় তাহলে আমাদের কিউবের মানটা কত হয় এখন আমরা দেখি কিউবের মানটা আমরা এখান থেকে এখান থেকে উপরে চলে গেলাম হুম বোঝার ক্ষেত্রে তাহলে এখন আমাদের অঙ্ক করতে হবে কত এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অথব দিয়েই অঙ্কটা করি তাহলে কি এর সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স আবার কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এটি হচ্ছে একই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র আচ্ছা তাহলে এখানে কি এটার সূত্র কী বসব আমরা এটুকু সময় আমরা কেবল বের করলাম রুট ওভার উনত্রিশ তাহলে কি রুট ওভার উনত্রিশ বসিয়ে দিলাম তার কেউ মাইনাস থ্রি ইন্টু রুট উনত্রিশ ঠিক আছে আচ্ছা তাহলে এখন কী হয়ে গেল এটা তিনবার গুণ করলে রুট থেকে রুট ওভার উনত্রিশ গুণ রুট ওভার উনত্রিশ গুণ রুট ওভার উনত্রিশ যদি করা হয় তাহলে শুধু হয় হচ্ছে উনত্রিশ রুট ওভার উনত্রিশ মাইনাস থ্রি রুট ওভার উনত্রিশ ওকে এখন তিনটার ভিতরে উনত্রিশটার ভিতরে তিনটা যদি বাদ দেওয়া যায় তাহলে হয় হচ্ছে ছাব্বিশটা ছাব্বিশ রোটবার উনত্রিশ তিন নম্বর প্রশ্নটা বলছে যে একটি উৎপাদক করতে বলছে এটি হচ্ছে এ কিউব মাইনাস একুশ এ মাইনাস বিশ এটি হচ্ছে উৎপাদক করতে বলছে ঠিক আছে এখন আমরা এটি উৎপাদক করব এটি উৎপাদক করতে হলে আমাদের কি করতে হবে ভাগশেষ সুপবাদ প্রয়োগ করতে হবে এখন এটা সংক্ষিপ্ত আকারে করার একটি বুদ্ধি আছে সেটি হচ্ছে কী বসালে জিরো হবে সেটা আমরা দেখে নেই এর সমান যদি মাইনাস ওয়ান বসাই তাহলে দেখি তো জিরো হয় নাকি মাইনাস ওয়ান কিউব মাইনাস একুশ মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি আচ্ছা তারপরে কী হয় মাইনাস ওয়ান প্লাস একুশ মাইনাস একুশ সমান প্লাস একুশ মাইনাস একুশ সমান জিরো তাহলে আমাদের উৎপাদক হয়ে যাবে কি এ সমান মাইনাস ওয়ান এটা হলো এটা যদি এই পাশে আনি কী হয় এ প্লাস ওয়ান হয় এত সমান জিরো তাহলে এই এটা হচ্ছে কি হবে এটা হচ্ছে এর একটু উৎপাদক হবে এই অংশটুকু আমরা করব না আমরা একবারে কি এই জায়গাটায় অঙ্ক করব যে আমরা উৎপাদক কত পেয়েছিলাম সেটা করার জন্য এখানে করলাম এ প্লাস ওয়ান হচ্ছে আমাদের উৎপাদক তাহলে একবারে যদি অঙ্ক করি এরকম হয় এ স্কোয়ার তাহলে এ কিউব এবারে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্ক দিলাম কেননা প্লাস মাইনাস কাটার জন্য এখানে তো এই স্কোয়ার নেই এই জন্য প্লাস মাইনাস কাটার জন্য এটা দিলাম কেটে গেল আবার যদি এই অংশটুকু করি কী হয় এ প্লাস ওয়ান তাহলে মাইনাস এ যদি নেওয়া হয় মাইনাস এ স্কোয়ার মাইনাস এ এখন এখানে ছিল এ একুশ আছে মাইনাস একুশ এ এখানে হয়ে গেলে একটা তাহলে আর মাইনাস বিশ এ যোগ করতে হবে আচ্ছা তার পরবর্তীতে আবার যদি আমরা আর একটা এ প্লাস ওয়ান নেই তাহলে এখানে বিশ বানাতে হবে বিশ বানাতে হলে বিশ নিলাম মাইনাস বিশে এটা ভিতরে গুণ করে দিলে মাইনাস বিশ হয়ে যায় ঠিক আছে তাহলে আমাদের কি হয়ে গেল যে অঙ্কটা চার ছিল সেটা হয়ে গেল এখন দেখো এ প্লাস ওয়ান এটা যদি এ প্লাস ওয়ান কমন নেওয়া যায় তাহলে আর থাকে আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টোয়েন্টি এটাকে আবার আমরা মিডিল টার্ম করব মিডিল টার্ম করলে কী হয় এ পিলাস ওয়ানটা আমরা রেখে দিলাম এটুকু আবার অঙ্ক করবো কী করবো এই স্কোয়ার মাইনাস ফাইভ এ ফাইভ এ মাইনাস ফোর এ মাইনাস এটা প্লাস দেব মাইনাস টোয়েন্টি এটা আবার মিডিল টার্ম করছি আমরা হ্যাঁ তাহলে কী হলো এ এখানে এ কমন নিলে হয় এ মাইনাস ফাইভ আবার এখানে প্লাস ফোর কমন নিলে হয় এ মাইনাস তাহলে এখানে কী হবে এখন পরবর্তীবার এ মাইনাস ফাইভ আমরা আবার কমন নেব তাহলে এটা কি হবে এ প্লাস ওয়ান আর এখানে আছে এ মাইনাস ফাইভ যদি কমন নেওয়া যায় তাহলে আর থাকে আছে এ প্লাস ফোর ঠিক আছে এটি হচ্ছে আমাদের উৎপাদকের উত্তর তিনটা উৎপাদক এটা এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর ছিল চার নম্বর অঙ্কটা বলছে এক্স টাকার এক্স পারসেন্ট সরল মুনাফায় চার বছরের মুনাফা এক্স টাকা হলে এক্সের মান কত আচ্ছা তাহলে হচ্ছে এক্স টাকা তার মানে আমাদের এখানে আমরা ধরে নিতে পারি যেহেতু সরল মুনাফায় করতে বলছে এজন্য আমাদের আসল বা মূলধন আমরা ধরে নিতে পারি কত পি সমান এক্স টাকা ওকে আচ্ছা তারপরে কি বলছে এটা হচ্ছে মুনাফার হার ধরে নিতে পারি মুনাফার হার আর সমান কত এক্স পার্সেন্ট ঠিক আছে এক্স পার্সেন্ট এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয় এক্স বাই একশো হয় আচ্ছা আর একটা কি আছে এখানে ফোর তার মানে সময় সময় এন সমান ফোর বছর চার বছর ওকে আর মুনাফা এক্স মুনাফা এক্স টাকা হলে তার মানে কি আই সমান যেহেতু মুনাফা এক্স টাকা বলছে তাহলে আমরা এখানে লিখতে পারি মুনাফা এক্স টাকা ঠিক আছে এখন বলছে এক্সের মান নির্ণয় কারো আচ্ছা এখানে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে আমাদের মুনাফা কিন্তু এক্স টাকা পেয়ে গেছি এবং আসল দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে এন সমান দেওয়া আছে তাহলে আমরা মুনাফার এখন সূত্র বসাতে পারি তাহলে এখানে কি বসাতে পারি এখানে এ বসাতে পারি প্রশ্নমতে মতে মুনাফার সূত্র হচ্ছে আই সমান আর তাহলে এই সূত্রটা এখন আমরা বসাবো কি এই আরটা শুধু বসাবো তাহলে কী হবে পি এন আর সমান আমাদের আয় আয় সমান কত এক্স একবারে বসিয়ে দিলাম ঠিক আছে শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ যেহেতু আমাদের সূত্র এটা এবং আয় সমান এখানে এক্স হচ্ছে যেহেতু মুনাফা এক্স টাকা আয় যে এক্স টাকা দেওয়া আছে এই জন্য এই মুনাফার আয়ের জায়গায় এক্স বসিয়ে দিলাম এবং পি সমান এখন এই পি সমান আমাদের এখানে পাওয়া গেছে কিন্তু এক্স তাহলে এক্স গুণ এন সমান পাওয়া গেছে ফোর গুণ আর আর সমান হচ্ছে এক্স ভাগ একশো এক্স ভাগ একশো সমান এক্স এটা এখন আমাদের যদি ক্যালকুলেশন করা যায় উত্তর হয়ে যাবে ঠিক আছে আমরা মনে রাখি এই সায়ের দ্বারা যদি একশোকে কাটা যায় তাহলে হয় পঁচিশ তাহলে আমাদের এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বাই পঁচিশ সমান এক্স হবে পরের লাইনে তাহলে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার বাই পঁচিশ সমান এক্স বা এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার বাই এই এক্স এই পাশে আনলাম এবং পঁচিশ অপর পাশে নিয়ে গেলাম তাহলে কী হয়ে গেলো রকম হয়ে গেল এখন এটা যদি কাটাকাটি করা হয় x সমান পঁচিশ হয় ঠিক আছে এটি হচ্ছে আমাদের উত্তর অতএব সমান পঁচিশ বলছে না এক্সের মান নির্ণয় করো অতএব নির্ণয়ক এক্সের মান এক্সের মান কত পঁচিশ আচ্ছা এখানে পাঁচ নম্বর অঙ্কটা বলছে ঠিক এরকম যে দেওয়া আছে আমরা তুলে নেই দেওয়া আছে যে ওয়ান বাই পি সমান রুট ওভার ফাইভ মাইনাস টু আচ্ছা ঠিক আছে এইটা দেওয়া আছে এখন আমাদের বের করতে হওয়া হচ্ছে পি স্কোয়ার তাহলে এখান থেকে কী করি পি স্কোয়ার বের করবার এটা আমরা কী গুণন করি আড়গুনন যদি করা হয় তাহলে কি পি সমান পি ইন্টু রুট ওভার ফাইভ মাইনাস টু সমান ওয়ান হয় এটা আড়গুণন করলে এরকম হয় বা এবারে যদি এটা গুণ করে দেওয়া কি পি যদি রেখে দেওয়া যায় তাহলে এটা ওয়ান বাই রুট ওভার ফাইভ মাইনাস টু হয় এখন এটাকে আমরা কী করবো আমরা উপরে এবং নিচে এইটার প্লাস দ্বারা গুণ করবো তাহলে ওয়ান ইন্টু রুট ওভার ফাইভ প্লাস টু এটা একটি গুণ করলাম আর একটি নিচে কী করবো রুট ওভার ফাইভ মাইনাস টু এর সাথে গুণ করবো পিলাসটা রুট ওভার ফাইভ মাইনাস টু এইটা প্লাস গুণ করলাম ঠিক আছে তাহলে এখন কী হবে আমাদের উপরে কিন্তু রুট ওভার ফাইভ প্লাস টু হয়ে যাবে আর নিচে কি রুট ওভার ফাইভ তার হলিস্কার মাইনাস টু তার হোলিস্কোয়ার যেহেতু এ প্লাস বি সূত্র হয়ে গেল এটা আমরা উপরে চলে গেলাম তাহলে এখন কী হবে এটা হবে আছে রুট ওভার ফাইভ প্লাস টু আর নিচে আছে কি ফাইভ মাইনাস ফোর তাহলে ফাইভের ভিতর ফোর বাদ দিলে ওয়ান থাকে আমরা জানি ওয়ান আর লেখা লাগে না তাহলে কী হবে ওয়ান হবে পরের লাইনটা হবে আছে রুট ওভার এটি হচ্ছে এই পি এর মান এখন আমরা পি সমান পাইলাম আছে এটা অতএব অতএব লিখতে পারি পি সমান রুট ওভার ফাইভ প্লাস টু ওকে এখন আমার এখানে বলছে পি এর মান কত তার মানে কি এটা পি স্কোয়ার হোলিস্কোয়ার সূত্র বসিয়ে দিলে হয়ে গেল ঠিক আছে তাহলে এটা কী করবো যে বা পি স্কোয়ার সমান রুট ওভার ফাইভ প্লাস টু হোলিস্কোয়ার তাহলে এটা কী করবো এখন সূত্র বসিয়ে দেবো সূত্র বসালে কি হয় রুট ওভার ফাইভ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুট ওভার ফাইভ ইন্টু টু প্লাস টু স্কোয়ার এটা কী হবে এটা ফাইভ প্লাস দুটো চার ফোর রুট ফাইভ প্লাস ফোর তাহলে এটা এখন যোগ করলে কী হবে নাইন প্লাস ফোর রুট ফাইভ আশা করি বুঝতে পেরেছো এটাই হচ্ছে অতএব পি স্কোয়ার এটাই হচ্ছে পি স্কোয়ারের মান ঠিক আছে আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি